অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। একটি ভিডিওর থাম্বনেল নির্দেশ করে যায় যে এই ভিডিওটিতে মেন বিষয়বস্তুটা কি। দেখুন, আমি এই ভিডিওটিতে লিখেছি যে থাম্বনেলে লেখা আছে রাহু বৃদ্ধ। এই ছয় রাশি এক চেটিয়া রাজত্ব করবে। তো কোন এই ছয় রাশি? দেখুন, বর্তমানে রাহু বৃষ রাশিতে অবস্থান করছে এবং এখান থেকে আপনার মেষ রাশিতে সরে যাবে 2022-এ। অর্থাৎ বৃষ থেকে মেষে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ রাহু কিন্তু এখন বর্তমানে বৃদ্ধ অবস্থাতে বৃষ রাশির ঘরে অবস্থান কিন্তু করছে। দেখুন, বৃদ্ধ যখন হয়ে যায়, কোনো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কোনো মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন কিন্তু তার ক্ষমতা, কাজ করার ক্ষমতা কিন্তু অনেকখানি কিন্তু কমে যায়। কিন্তু সেই বয়স্ক লোক, সেই বয়স্ক মানুষ এই বাড়িতে থেকে আশীর্বাদ কিন্তু দেয়। অর্থাৎ তার আশীর্বাদে অনেক অংশে, তার বয়োজ্যেষ্ঠ আশীর্বাদে অনেক ছোট যারা আছে তাদের কিন্তু বিশেষ রূপে কাজগুলো কিন্তু হয়। অর্থাৎ এখানেও রাহু বৃদ্ধ হয়ে গিয়ে আশীর্বাদ দিতে চলেছে এই ছয় রাশিকে। এক চেটিয়া রাজত্ব করবে রাহু। এক কথায় রাহু যেতে যেতে এই ছয় রাশিকে মালামাল করতে চলেছে। এই বৃষ রাশি থেকে যাওয়ার আগে না, ছয়টি রাশিকে দিতে চলেছে ধন, আকস্মিক ধন। এই রাহু হচ্ছে কি বলুন তো, শনির হচ্ছে ছায়া। অর্থাৎ অনেকখানি শনির ক্যারেক্টারটা রাহুর মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি। অর্থাৎ এই যে রাহু এই বৃদ্ধ অবস্থাতে থেকে এই ছয়টি রাশিকে উচ্চতর শিখরে কিন্তু নিয়ে যেতে চলেছে। কোন এই ছয় রাশি সৌভাগ্যশালী, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। কোন এই ছয়টি সৌভাগ্যশালী রাশি রাহু যেতে যেতে এই রাশিগুলোকে কোন কোন দিক থেকে লাভ দিতে চলেছে, আমি সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এখন বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে মিত্র গৃহে, তুঙ্গ গৃহে, বন্ধু গৃহে এবং বৃদ্ধ অবস্থায়। প্রথম যে রাশিকে ভালো ফল দিতে চলেছে রাহু, সেটি হচ্ছে মকর রাশি। এই বৃদ্ধ অবস্থাতে থেকে আপনাদের ক্ষেত্রে আপনাদের হঠাৎ কর্মযোগ সৃষ্টি কিন্তু করছে, ভাগ্যের সাপোর্ট আপনাদের হবে এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ মকর রাশির হতে চলে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি।
কন্যা রাশির এই রাহু বৃদ্ধ অবস্থাতে আশীর্বাদ দিতে চলেছে কন্যা রাশিকে। আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, আপনাদের আকস্মিক ধন লাভ হতে চলেছে এবং যে কোনো কাজে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ রাহু যেতে যেতে মালামাল করতে চলেছে কন্যা রাশিকে। তিন নম্বর যে রাশি সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এবং আপনাদের এই সময় বিদেশ থেকে আপনাদের লাভ দিবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে এই সময় এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে রাহু। অর্থাৎ মিথুন রাশিকে বিশেষভাবে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের সাথে যারা রত আছে, এই জায়গা থেকে কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের আকস্মিক ধনলাভ লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু এ সময় প্রফিট কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো, চার নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। রাহু যেতে যেতে সিংহ রাশিকে কর্মযোগ দিয়ে যাবে এবং বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন সেই জায়গাতে সিংহ রাশি কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি, রাহু বৃদ্ধ অবস্থাতে আশীর্বাদ দিতে চলেছে সিংহ রাশিকে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, প্রপার্টি থেকে লাভ, সম্পত্তি ক্রয়, বিদেশ থেকে লাভ, ব্যবসা থেকে উন্নতি, ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু কিন্তু নির্দেশ করছে। বিশেষ কৃপা, বিশেষ আশীর্বাদে কুম্ভ রাশি হতে চলেছে মালামাল, কেউ আটকাতে পারবে না কুম্ভ রাশিকে। রাহু যেতে যেতে কিন্তু কুম্ভ রাশিকে ধনবর্ষা করতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি, বিদেশ থেকে লাভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এই সম্ভাবনাগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বাড়ছে এবং আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে কর্মযোগ এই সম্ভাবনা থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধনলাভ, আপনাদের মান সম্মান, কর্ম এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে এবং আপনাদের ডুবে জেগেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার হবে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ এবং ভাগ্য আপনার সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, একচেটিয়া রাজত্ব করবে মেষ রাশি। অর্থাৎ রাহু বৃদ্ধ, রাহু বয়স্ক হয়ে ফলে এই ছয় রাশিকে কিন্তু যেতে যেতে এই ছয় রাশিকে ধনবর্ষা করতে চলেছে, অর্থাৎ মালামাল হতে চলেছে এই রাশিগুলি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।